নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি বেঙ্গল সাফারি পার্কে, পশ্চিমবঙ্গের একমাত্র চিড়িয়াখানা যেখানে বন্য প্রাণীরা থাকবে উন্মুক্ত আর আমরা থাকব খাঁচার ভেতর বন্দি। আজকে আমরা প্রচণ্ড রকম এক্সাইটেড, কেননা সাফারি বাসের মধ্যে বসে মাত্র একটা কাঁচের দেওয়ালের অধিক থেকে আমরা চাক্ষুষ করব রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা, এশিয়াটিক ব্ল্যাক বিয়ারদের। চলুন পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আপনারা যারা পাহাড় যাচ্ছেন তারা শেষ দিনের ট্যুরে বেঙ্গল সাফারিকে অ্যাড করতে পারেন, কারণ পাহাড় থেকে আপনাদের 3-4 ঘন্টা হাতে এক্সট্রা টাইম নিয়ে নামতে হয়। আর এটি দার্জিলিং গ্যাংটক থেকে NGP-গামী জাতীয় সড়কের একদম সাইডেই অবস্থিত। আসা যাওয়ার জন্য আপনারা শেয়ার গাড়ি পেয়ে যান। আজ আমরা এসেছি বেঙ্গল সাফারি শিলিগুড়িতে। এটা 5th মাইল সেবক রোডের কাছে এই বেঙ্গল সাফারিটা তৈরি হয়েছে। 280 হেক্টর জায়গা জুড়ে এই পার্কটা তৈরি হয়েছে। 2016 মমতা ব্যানার্জি, আমাদের অনারেবল CM, এই পার্কটা ইনোগ্রেট করেছিলেন। এটাতে আপনারা অনলাইন অফলাইন দুটোভাবেই টিকিট কাটতে পারেন। যদি অনলাইন কেটে থাকেন তাহলে ঢোকার সময় টিকিট কাউন্টারে আপনার টিকিটের মেসেজটা আপনাকে শো করতে হবে, তাহলে একটা পেপার টিকিট ইস্যু হবে, ওই পেপার টিকিটটা নিয়ে তবেই আপনারা ভেতরে ঢুকতে পারবেন। 3টে টাইপের টিকিট এখানে কাটা যায়। একটা হলো জু টিকিট, একটা হলো সাফারি টিকিট, আর একটা হলো এলিফ্যান্ট রাইড। এবং আপনারা যখন টিকিট কাটবেন তখনই টিকিটের সাথে আপনাদের যদি 4-wheeler থেকে থাকে তাহলে 4-wheeler পার্কিংয়েরও টিকিট একসঙ্গে কেটে রাখতে পারেন। সোমবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সাফারি পার্কটি খোলা থাকে, এবং জুন থেকে সেপ্টেম্বর মাসেও কিন্তু এই সাফারি পার্কটি খোলা থাকে। গেট দিয়ে ঢুকলেই প্রথমেই আসবে বাটারফ্লাই গার্ডেন। নানান রকম রং বেরঙের প্রজাপতির এখানে দেখা পেয়ে যাবেন আপনারা। এই পুরো পার্কটা অত্যন্ত বড় এবং অত্যন্ত সাজানো গোছানো, কোথাও এতটুকুনি নোংরা বা আবর্জনা আপনারা পড়ে থাকতে দেখবেন না। এটি এখানকার খুব পরিষ্কার একটি ওয়েটিং হল কিংবা রেস্ট রুম, পাশেই আছে টয়লেট। আমরা এখন খুব তাড়াতাড়ি করে চলেছি সাফারি পিকআপ পয়েন্টের কাছে খাঁচার মধ্যে বন্দি হতে। কেন বললাম তা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। বন্ধুরা, সাফারির সমস্ত ডিটেলস এবং কিভাবে সাফারি বুকিং করবেন সেটা আমরা হাতে কলমে করিয়ে দেবো, যেমনটা আমরা গরুমারা জঙ্গল সাফারির সময় আপনাদের দেখিয়েছিলাম। ছোট বাচ্চাদেরকে নিয়ে যদি আসেন তাহলে এখানে সুন্দর একটা ছোটোখাটো পার্ক আছে। গ্র্যান্ড সাফারি টিকিট আছে। 0348 হলো আমাদের বাসের নাম্বার, এটা আমাদের বাস। চলুন এরপরে আপনাদেরকে বাসের ভেতরটা দেখাবো। এই সাফারির সবচেয়ে মজার ব্যাপার বন্ধুরা, আপনি থাকবেন খাঁচায় আর প্রাণীরা কিন্তু বাইরে থাকবে। সে প্রাণী তৃণভোজীও হতে পারে, মাংসাশীও হতে পারে। প্রচণ্ড এক্সাইটেড, চলুন আমাদের সাথে। আমরা এখন ঢুকছি মিক্সড হার্ভিভোর সাফারিতে, অর্থাৎ এখানে শুধু তৃণভোজী প্রাণীরা আছে। প্রায় 91 হেক্টর জায়গা জুড়ে এই তৃণভোজী প্রাণীদের বাসস্থান। একদম ঢুকতেই আমাদের চোখে পড়ল একটি বড় হরিণ। সিংটা আপনারা লক্ষ্য করছেন? সাফারি বাসে 2-2 করে সিট অ্যারেঞ্জমেন্ট, এবং এই জানলার যে কাঁচগুলো অত্যন্ত মোটা এবং খুব পরিষ্কার করে রাখা হয়েছে, যাতে আপনাদের ফটো তুলতে কোনো কিছুর অসুবিধে না হয়। আমরা পুরো বাসের সমস্ত লোকই প্রচণ্ড এক্সাইটেড। এখনও পর্যন্ত প্রায় 30টি হরিণ আমরা দেখে ফেলেছি, যার মধ্যে বার্কিং ডিয়ার আছে, স্পটেড ডিয়ার আছে, সাম্বার ডিয়ার আছে, আবার হরিণ। এখানে প্রায় 300-এর বেশি হরিণ আছে। পথে বেশ কিছু ময়ূর এবং বানরও আমাদের চোখে পড়ল। ময়ূরগুলো অনেকটা দূরে থাকায় ক্যাপচার করা গেল না। এরপরে আমরা যাচ্ছি এশিয়াটিক ব্ল্যাক বিয়ার সাফারিতে। প্রত্যেকটা সাফারির কিন্তু দুটো করে গেট আছে, এবং সাফারি যিনি গেটকিপার তিনিও কিন্তু খাঁচার মধ্যে বন্দি। মুক্ত শুধু বনের পশু পাখিরা, ওরা এভাবেই থাক। আমরা এখন অধীর আগ্রহে ভালুক খুঁজে বেড়াচ্ছি। সব চোখগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে কোথায় ভালুকের দেখা পাওয়া যায়।
এই যে এতক্ষণে উনি দর্শন দিলেন, পেট্রোলিং মুডে আছেন মনে হচ্ছে, আর সামনে একটা হরিণও দেখতে পাচ্ছি আমরা। হরিণের গাটা দেখুন যেন কেউ তুলি দিয়ে পেন্ট করে দিয়েছে। আমাদের তৃণভোজী প্রাণীদের সাফারি শেষ, এবার আমরা যাব কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী প্রাণীদের সাফারিতে। প্রথমেই আসছে লেপার্ড সাফারি। প্রথম গেটটা খুলে গেল, এবার আমরা প্রবেশ করছি ভেতরে, এরপরে দ্বিতীয় গেটটা খুলবে। প্রোটেকশন অদ্ভুত। এটি এমন একটি পার্ক যেখানে বন্য পশুরা খাঁচায়ও নেই, আবার সম্পূর্ণভাবে ছাড়াও নেই। ও মাই গড, সামনে দেখুন, সামনের বাসটার একদম ফ্রন্টে একটি চিতা হেঁটে চলে যাচ্ছে। এই কারণেই এই সাফারিতে আসা। দশ মিটারেরও গ্যাপ নেই চিতার সাথে, মাঝখানে শুধু একটা কাঁচের জানলা। সাফারি গাড়িটা কিন্তু পুরো এসি, চারদিকটাই একদম বন্ধ, তাই ভেতরের চেঁচামেচির আওয়াজগুলো ওর কান পর্যন্ত যাচ্ছে না, না হলে এতক্ষণে আমরা হজম হয়ে যেতাম হয়তো। আমাদের ভাগ্য আজকে একদম সুপ্রসন্ন, আবার সেই একই পোজে আরেকটি। এর পরের গন্তব্য রয়্যাল বেঙ্গল টাইগার। সত্যি কথা বলতে কি, এবার একটু কিন্তু ভয় ভয় লাগছে। দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল টাইগার বলে কথা, তাও আবার ছাড়া অবস্থায়। ওরে বাবা, তুমি যে এখানে কে তা জানতো? ওর একটি নয়, দুটি, এদিকে একটা ওদিকে একটা। কিভাবে যে এই সাফারির এক ঘন্টা কেটে গেল আমরা জাস্ট কিছু বুঝতে পারলাম না। সাফারি আমাদের শেষ হয়ে গেল, কিন্তু এই পার্কে আরও অনেক কিছু এক্সাইটিং জিনিসপত্র আছে যেগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব। আজ আমাদের সাফারি সঙ্গে ছিল দাদা, দাদা থ্যাংক ইউ। এলিফ্যান্ট সাফারিতে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু টিকিট শেষ হয়ে গেছিল। 300 টাকা করে ভাড়া 30 মিনিটের জন্য। গ্র্যান্ড এবং এলিফ্যান্ট সাফারির টিকিট কিনলে জুয়ের টিকিট কিন্তু ফ্রি। রাস্তার ওপর দিয়ে ছুটে চলছে টয় ট্রেন, যার টিকিট আপনাদের সাফারি পার্কে এসেই কাটতে হবে। লং জিপলাইনের টিকিট কিন্তু অনলাইনে হবে না, একদম স্পটে এসে 150 টাকা পার পার্সন আপনাকে টিকিট করতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি বেঙ্গল সাফারির একটা অ্যাডভেঞ্চার স্পোর্টসের সামনে। এটার নাম হচ্ছে লং জিপ লাইন। এটা স্টার্টিং পয়েন্ট, ওইটা হলো ফিনিশিং পয়েন্ট। এই যে রোপের মধ্যে দিয়ে এইভাবে এটা যাবে। 150 রুপিস পার হেড, একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস, বড়োদের বাচ্চাদের সবাইকারই ভালো লাগবে। আমরা আছি বেঙ্গল সাফারি টয় ট্রেন রাইডে। 25 টাকা করে পার পার্সেন্ট টিকিট। চলুন ঘুরে আসা যাক। এই টয় ট্রেনটা কিন্তু এই পুরো জুটা আপনাদের এক চক্কর ঘুরিয়ে নিয়ে আসবে। এবারে আমরা পুরো জুটা একটু হেঁটে হেঁটে ঘুরবো। টয় ট্রেনে বেশ কিছুটা দূর থেকে এই জুগুলো দেখা যায়, পাখিগুলো ঠিকমতো স্পট করা যায় না। এখানে প্রচুর দেশি বিদেশি পাখি আছে। আর ইনি এখানকার শো স্টপার। আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু ইনি নাচলেন না।
জুয়ের এন্ট্রি ফি 30 টাকা। 30 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এই জুটায় প্রবেশ করবেন এবং চেষ্টা করবেন হেঁটে হেঁটে সমস্ত এই পাখির খাঁচাগুলো দেখতে। খুব সুন্দর সুন্দর পাখির কালেকশন এখানে, আর আছে নানান রকম বিড়ালের কালেকশন। কুমির ঘড়িয়ালও কিন্তু বাদ নেই, আসলে বাদ নেই কিছুই। সাফারি পার্কের মধ্যেই রয়েছে একটি সুভেনির শপ, এখানে লোকাল কিছু হ্যান্ডিক্রাফ্ট জিনিসপত্র বিক্রি হয়, আর বিক্রি হয় একদম খাঁটি মকাই বাড়ির চা, আপনারা নিতে পারেন এখান থেকে। প্রায় 4টে বেজে গেছে, এবার একটু পেট পুজোর পালা। সাফারি পার্কের ভেতরেই আছে একটি ক্যান্টিন, সেখানে আমরা সামান্য কিছু স্ন্যাক্সের অর্ডার দিয়েছি। বন্ধুরা, বাইরেও কিন্তু আরেকটি ক্যান্টিন আছে যেখানে আপনারা ভেজ ননভেজ থালি পেয়ে যাবেন সুলভ মূল্যে। এখানে মূলত চাইনিজ আইটেমই পাওয়া যায়, আমরা রেড চাটটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটি এখানকার ক্লোক রুম, এই ক্লোক রুমে আপনাদের লাগেজপত্র রেখে আপনারা নিশ্চিন্তে পুরো টাইমটা এই পার্কটাতে কাটাতে পারেন। এবার বলি টিকিট কী করে বুক করবেন। বেঙ্গল সাফারি টিকিট বুক করার জন্য আপনি আগে গুগলে গিয়ে টাইপ করুন বেঙ্গল সাফারি, তারপরে একটু নিচের দিকে দেখতে পাবেন নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক .in, এটা বেঙ্গল সাফারির অফিসিয়াল ওয়েবসাইট। ওটাতে ক্লিক করলে আপনার কাছে টিকিটের অপশান চলে আসবে। এখানে জু টিকিট, সাফারি টিকিট, এলিফ্যান্ট রাইডের অপশান আছে, আমরা সাফারি টিকিট সিলেক্ট করেছি। এরপরে কতজন যেতে চান, আপনার নাম, ইমেল আইডি, কবে যেতে চান, এই পুরো ইনফরমেশানগুলো আপনারা পরপর ফিল আপ করুন। গ্র্যান্ড সাফারি এবং এলিফ্যান্ট রাইডের জন্য টিকিট করলে জুয়ের টিকিট কিন্তু ফ্রি। নাম এবং মেল আইডি ফিল আপ করার পরে আপনারা আপনাদের নিজস্ব মোবাইল নাম্বারটা দিন, যে মোবাইলে কিন্তু টিকিটের মেসেজটা আসবে। এরপর আপনারা বুক টিকিট করুন। বুক টিকিটে গেলেই আপনারা প্রথমে দেখতে পাবেন আর ইউ ইন্টারেস্টেড ইন সুভেনির আইটেমস, যদি নিতে চান তাহলে ক্লিক করবেন। আর যদি আপনারা পার্কিং নিতে চান তাহলে ফোর হুইলারের জন্য 30 টাকা, টু হুইলারের জন্য 10 টাকা চার্জ। টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করুন, তারপরে সাফারি সিলেক্ট করুন কোন স্লটে আপনারা সাফারিটা চান। সাফারি স্লটগুলো সব দেওয়া আছে গ্র্যান্ড সাফারির জন্য, আমরা 2টো সিলেক্ট করেছি। এরপর আপনারা বুক মাই টিকিট করবেন। বুক মাই টিকিট করলেই আপনাকে সরাসরি পেমেন্ট অপশানে নিয়ে যাবে। আমরা 2জন অ্যাডাল্টের জন্য করেছি 400 টাকা, 200 টাকা পার হেড। এরপরে আপনার নির্দিষ্ট ব্যাংক থেকে সাফারির জন্য পে করে দিন। কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে কিন্তু সাফারি বুকিংয়ের মেসেজটা চলে আসবে। মনে রাখবেন সোমবার দিন সাফারি বন্ধ। বন্ধুরা, এখানকার যে কোনো ওয়াইল্ড অ্যানিম্যালকে আপনারা শর্ট টার্ম কিংবা লং টার্মের জন্য কিন্তু অ্যাডাপ্টও করতে পারেন। আপনারা অনলাইনের মাধ্যমেও প্রসেসটি করতে পারেন, এই পুরো টাকাটা কিন্তু আপনাদের ট্যাক্স ফ্রি হবে। এখানকার কর্তৃপক্ষের সাথে আপনারা তার জন্য যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাউন্ড অফ পিস্তা, দয়া করে এই সাবস্ক্রাইব অপশানে একটা ক্লিক করে দিন, আর বেল আইকন অবশ্যই এটাকে আপনারা অন করে রাখবেন, কারণ যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে তখনই আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা, 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ডুয়ার্সের সমস্ত অভয়ারণ্যগুলো যখন বন্ধ থাকে, তখন আপনারা বেঙ্গল সাফারি পার্কে এসে সেই সাফারি করার খিদেটা কিন্তু মিটিয়ে নিতে পারেন, একদম অন্য ধরনের অভিজ্ঞতা হবে। কেমন লাগলো আমাদের সাথে সাফারি পার্ক ঘুরে দেখার অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্ট বক্সে আমাদের করতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আমাদের নতুন চ্যানেল সাউন্ড অফ তিস্তা এক্সট্রা যে আমরা কিন্তু নানান রকম ভিডিও পোস্ট করছি, যার মধ্যে আছে হোটেল রিভিউজ, রোড কন্ডিশনস এবং বিভিন্ন জায়গাকার সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ। আশা করব ওই চ্যানেলটিকেও আপনারা ভালোবাসা দেবেন। আবার ফিরব নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা যেটা প্রত্যেকবারই বলি, অবশ্যই অবশ্যই ভ্রমণে থাকুন।